সামনে ইয়ে আসছে, কি বলে দুর্ভিক্ষ আসছে, কোনো রাষ্ট্রনায়ক এটা বলতে পারেন? আবার কয়েকদিন পরে বলছে না দুর্ভিক্ষ হবে না, কারণ তার কোনো জবাবদিহি করতে হয় না। দীর্ঘ এই 14 বছর দলন পীড়নের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী শক্তি, ভিন্ন মত এবং ভিন্ন পথের যারা মানুষ, যে পথের সাথে শেখ হাসিনার পথ মেলে না, তারা কীভাবে দলিত মথিত হয়েছেন এই সরকারের দ্বারা, কীভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছেন এই সরকারের দ্বারা, কেউ না এখানে যারা মঞ্চে বসে আছেন যে কখনো রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করলেও রিমান্ডে নেওয়া হয় না। শেখ হাসিনা মাসের পর মাস, দিনের পর দিন শুধু গ্রেপ্তারই করেনি, শুধু জেলেই আটকে রাখেনি, রিমান্ডের দিনের পর দিন রেখেছে। নিপীড়নের এই মাত্রা যে কত বিভৎস, কত ভয়াবহ রূপ হয়, আমরা সেই কথাটা বলতে পারি না। অনেক এত অবিচার, এত অত্যাচার চলছে, এগুলো সব কিছু বলতে গেলে একটা মহাকাব্যিক একটা গ্রন্থ রচিত হবে শেখ হাসিনার নিপীড়ন নির্যাতনের যে ঘটনাগুলি, এর মধ্যে দিয়ে আপনারা জানলেন যে সবচাইতে যে জনপ্রিয় ব্যক্তি তাকেই গ্রেপ্তার করা হলো, মিথ্যা কথা, মিথ্যা মামলা সাজিয়ে। এই দিয়ে তখন দলের মধ্যে নেতৃত্বের যে একটা শূন্যতা, সেই শূন্যতা পূরণ কল্পে সেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারপরে আমরা দেখেছি এই দূর থেকে তার নেতৃত্বের যে আমরা স্ফুরণ দেখেছি বা দেখছি এখনো, সেটা আমি মনে করি এক অভূতপূর্ব। আমি আজকে তার জন্মদিন উপলক্ষেই জাস্ট এই দুই চারটা কথা বলেছি বা দু চারটা কথা বলছি, যে অনেক সময় নিজেরাও হতাশ হয়ে ওনাকে জিজ্ঞেস করি আসলে কি হবে, বলে দেখেন একটা স্বৈরাচারকে সরাতে গেলে অনেক সময় লাগে, অনেক দিন লাগে। আপনারা দেখেন সাদ্দাম, গাদ্দাফি, কেউ 30 বছর, কেউ 28 বছরের নিচে যায়নি। তো আমরা যদি সত্যিকারভাবে গণতন্ত্রকে, এটা যদি গণতন্ত্রকে অর্থবহ করতে হয়, গণতন্ত্র যদি মেন করি, তাহলে আমাদের সংগ্রাম করতে হবে, কিন্তু আমাদের বিজয় অর্জন আমরা করবই। এই যে আস্থার জায়গা, এটাই হচ্ছে একটা রাষ্ট্রনায়কের কথা। প্রত্যেকটি জায়গায় আপনি দেখেন যে টেক ব্যাক বাংলাদেশ, ফিরিয়ে নিয়ে আসতে হবে দেশকে, দেশকে ফিরিয়ে নিয়ে আসতে হবে গণতন্ত্রের পথে, নাগরিক স্বাধীনতার পথে, ফয়সালা হবে রাজপথে। প্রত্যেকটি জায়গায় তিনি প্রেরণার কথা বলছেন, উদ্বুদ্ধকরণের কথা বলছেন, কখনোই হতাশার কথা বলেন না, কখনোই হতাশা করার বলেন না। এই জন্য বলি যে রাষ্ট্রনায়ক আর এমনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের মধ্যে অনেক পার্থক্য আছে, এমনি রাজনীতিবিদের মধ্যে পার্থক্য আছে। শেখ হাসিনা বললেন সামনে ইয়ে আসছে, কি বলে দুর্ভিক্ষ আসছে, কোনো রাষ্ট্রনায়ক কি এটা বলতে পারেন? এই নেগেটিভ কথা বলতে পারেন? বলতে পারেন না। আবার কয়েকদিন পরে বলছে না দুর্ভিক্ষ হবে না, কারণ তার কোনো জবাবদিহি করতে হয় না। তিনি রাষ্ট্রনায়ক নন বলেই তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন, তিনি এই দেশের সভ্যতার পথে এগিয়ে যাওয়ার যে পথগুলো সবগুলোকে তিনি হত্যা করেছেন, একের পর এক তিনি এই কাজগুলো করেছেন। কিন্তু আপনারা দেখেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন যে মানি ইজ নো প্রবলেম। আমি দুইটা পার্থক্য এখানে নিয়ে আসছি, যে মানি ইজ নো প্রবলেম এটা জিয়াউর রহমানের কথা, কারণ একটা দারিদ্র পীড়িত দেশে তিনি যখন ক্ষমতায় এসছেন, এর মধ্যে একটা দুর্ভিক্ষ হয়ে গেছে আওয়ামী লীগের আমলে, দেশে আর্থিক সংকট, গোটা জাতিকে উদ্বুদ্ধ করানোর জন্য, যে মানুষকে কর্মে নিয়োজিত করার জন্য তিনি বলছেন মানি ইজ নো প্রবলেম, আর ইনি বলছেন যে সামনে দুর্ভিক্ষ আসবে। একজন মানে অবৈধ প্রধানমন্ত্রী আর একজন রাষ্ট্রনায়কের কথার পার্থক্য হচ্ছে এইটাই, ঠিক তারেক রহমান এবং শেখ হাসিনার কথার পার্থক্য সেটা। আমি বলতে চেয়েছি যে রাষ্ট্রনায়ক নানা ডাইমেনশনের মধ্যে দিয়ে, নানা ধরনের বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে তার বিকশিত হয়, আর একজন অবৈধ স্বৈরাচারী সরকার সে শুধু কীভাবে ক্ষমতাকে ধরে রাখবে সেটাই হচ্ছে তার মূল বিষয়। তো যাই হোক, আমি আজকের তার জন্মদিনে আমি তার দীর্ঘায়ু কামনা করছি। আমরা যখন জন্মদিন পালন করছি তখন আপনারা জানেন যে আমাদের কাছ থেকে অনেক সাথী হারিয়ে যাচ্ছে। গতকাল ছাত্র দলের একটি ছেলেকে মানে হত্যা করা হয়েছে। এইরকম পরিস্থিতিতে আমরা হয়তো আরও ভালো মতো করতে পারতাম, কিন্তু করছি না। স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন যে জাঁকজমকপূর্ণ কিছু করা যাবে না।
যাই হোক, আমরা একটা শোকাহত পরিবেশের মধ্যে আমাদের জীবন যাপন করতে হচ্ছে। এখান থেকে উত্তরণের জন্য তারেক রহমানের নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকের যে চলমান আন্দোলন, আমরা সারা বাংলাদেশে যে নবতরঙ্গের তৈরি করেছে, মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমি শুধু দলের নেতাকর্মীরা না, মানুষ সাঁতরে আসছে, মানুষ সাইকেলে করে আসছে, মানুষ হেঁটে আসছে, মানুষ নদী সাঁতরিয়ে আসছে, ভটভটি নসিবনে করে মানুষ আসছে, এই যে গণসমাবেশগুলোতে মানুষের যে আশা, এর পিছনের মূল কারিগর হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তিনি সংগঠনকে এত চমৎকারভাবে সুসংগঠিত করে আজকে স্বৈরাচারের শৃঙ্খল ভাঙতে দলকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন, এটাই হচ্ছে আমাদের কাছে চলার প্রেরণা।